বরগুনায় নানা প্রলোভনের ফাঁদে ফেলেও ভয়ভীতি দেখিয়ে পাঁচ মাস আগে বেশ কয়েকবার এক কিশোরীকে ধর্ষণ করে পৌর শহরের নুরুল ইসলাম। একইভাবে বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষণ করে ছেলে আরিফ। এতে মেয়েটি সন্তান সম্ভবা হয়ে পড়ে। সোমবার বিষয়টি নিশ্চিত হয়ে অভিযুক্ত বাবা ছেলের বিরুদ্ধে মামলা করেন নির্যাতিতার মা। গোসল করতে যাইতাম, তারপর আমার নুসলাম বিরক্ত করতে বলবে টাকা নিবি, সাবান দিব না, এগুলো আমার বলতে। তারপর আমি ঘুমাইলে আমার দরজা টাকাইতে, বেড়াটা হাইতে, এবার মানে আমার একজন জোর করিয়া মানে খারাপ কাজ করছে। তারপর আমি তারপর তার ছেলে করছে আরিফ, আমি ছেলে আর বাবার বিচার চাই। নুর ইসলামের ছেলে আরিফ করছে আগে আমার মেয়ের ফুসলাই ফুসলাই টাকা পয়সা দিয়ে দুই সিরেনা দিয়ে মেয়েটা একটু সোজা সোজা মেয়েটারে বাউ করিয়া এইবার এইডে করছে। পরে আবার হুনি আউন হুনি মেয়ে কয় ওর বাপেও বলে দুই দিন যাইয়ে ডর দেখাইছে তোরে মারিয়েলাম ঘরের মধ্যে দিয়ে মেয়ে তো একটু সোজা সোজা হইবের বলার বাপেও দুই দিন গেছে। আমি তো মানুষের মুখ দেখাইতে পারবো না, আমার দূরিয়ায় বাচ্চা দেখে লাভ কি, আমার আল্লাহ লইয়া যাও। এখন আমি সূক্ষ্ম বিচার চাই এই মেয়ের পরিস্থিতি, এখন আমি সূক্ষ্ম বিচার চাই আমার মেয়ে কী করমু, কেমনি এই মেয়ের বাচ্চা হইবে, আমি কীরম খাওয়ামু কীরম রাখমু, আমি এটা সূক্ষ্ম বিচার চাই। বিচারে যদি আদালতে ওরা নেয় ওরা নেবে। আর বয়স মাত্র ওই মেয়ে এটা 16 বছর হয় নাই, এইরকম যে সর্বনাশ করছে, আমরা চাই এই সুষ্ঠু বিচার। এরা এই জায়গার খুব ক্ষমতা নিয়ে চলে, এদের ভয়েও কেউ কিছু করে না, এরা মারবে ধরবে হুমকি দেবে। এই যে একটা মেয়ের ঘটনা, এটা নতুন কিছু না, এরকম এক বিগত আরো পিছনে আরো করা আছে। আমাদের মা বোন নিয়া যাতে নিরাপদে থাকতে পারে এজন্য সরকারের কাছে আমরা দৃষ্টান্তমূলক একটা বিচার চাই। অভিযোগ পাওয়ার পর বাবা ছেলেকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-এর 1 ধারায় দুইজন আসামির বিরুদ্ধে পৃথক পৃথক 2টি মামলা হয়েছে, আসামিদেরকে আদালতে সোপর্দ করা হচ্ছে। অভিযুক্ত নুরুল ইসলাম শ্রমিক নেতা ও জেলা বাস্তুহারা ছিন্নমূল সমিতির সাংগঠনিক সম্পাদক। সময় সংবাদ, বরগুনা।